ও বন্ধুরা আমার কষ্ট হচ্ছে আপনাদের এবার চিন্তা করে দেখেন গো আমার গাউসে পাক মায়ের গর্ভে থাকা অবস্থায় কারামতের অধিকারী ছিলেন এতে কোনো সন্দেহ আসেনি আজকাল এই সমাজের মধ্যে আমার গাউসে পাককে নিয়ে কিছু কিছু কলঙ্গার কটু বাক্য ব্যবহার করে ঠিক না বে ঠিক যে উনি আমার ফাক হয় কেমনে গাউসুল আজম হয় কেমনে ভাইয়েরা আমার বন্ধুরা আমার বাগদাদের জমিনে গিয়ে দেখেন আমার গাউসে পাকের দরবারে হাজার হাজার প্রেমিক পাগল দিন নাই রাত নাই 24 ঘন্টা গাউসে পাকের কদমে পড়ে থাকে কথা কোন ঠিক না বে ঠিক কারণ আমার গাউসে পাক এমনই একজন আল্লাহর ওলি গো তিনি জাহিরি চোখ দিয়ে আমার নবীরে দেখেছেন স্বপ্ন যুগে বারবার আমার নবী দেখেছেন বাহাজুল আবাহাজাতুল আসরার কিতাব দ্বারা প্রমাণ বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে প্রমাণ আমার গাউসে পাক আব্দুল কাদির জিলানি জাহিরি ভাবেও আমার নবীরে দেখছেন আবার স্বপ্ন যুগে বারবার আমার নবীরে দেখছেন আমরা কয়বার দেখছি কয়বার দেখছেন দেখছেন নবীরকে বাস্তবে দেখছেন স্বপ্ন যুগে দেখছেন তাহলে আমার গাউসে পাক স্বপ্ন যুগে বারবার নবী দেখেছেন তিনি জাহিরি ভাবেও আল্লাহর হাবিবের দিদার নসিব করেছেন বাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করেছে জাগ্রত অবস্থায় বাগদাদের জমিনে জোহরের পূর্ব মুহূর্তে আমার গাউসে পাক আমার নবী কামলি মানার দিদার নসিব করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কই আব্দুল কাদির রে ও আব্দুল কাদির তুমি বাগদাদের জমিনে এলেম শিক্ষা অর্জন করেছো কিন্তু বাগদাদের জনগণের সামনে তুমি কোরআন হাদিসের কথা কেন বলো না সুবহানাল্লাহ কোন আমার গাউসে পাকের বয়স তখন 12 কিংবা 13 বছর তিনি বাগদাদের জমিনে আসলেন অবাধ পাণ্ডিত্যের অধিকারী প্রচুর জ্ঞানের অধিকারী কিন্তু পাবলিক প্লেসে কথা বলতে গেলে আমার গাউসে পাকের হেজিটেশন চলে আসে লজ্জা চলে আসে আমাদের দেশে দেখবেন আজও পর্যন্ত এমন কিছু ট্রিপল টাইটেল মাওলানা সাহেব আছেন আমার মতো মুরাদকে এলেমের বহর দিয়ে কাইটা 14 বার জোড়া দিতে পারবেন এমন উচ্চ মাপের আলেমও আছে আছে না কিন্তু দেখবেন ট্রিপল টাইটেল অর্জন করলেও পাবলিক প্লেসে এসে কথা বলতে গেলে তাদের মধ্যে একটা কাঁপুনি শুরু হয়ে যায় লোক সমাগমে কথা বলতে পারে না মাইক হাতে নিলে দেখবেন হাতে এমনি এমনি কাঁপে আছে না নাই কারণ লোক সমাগমে কথা বলতে সবাই পারে না আমার গাউসে পাক অবাধ পাণ্ডিত্যের অধিকারী প্রচুর জ্ঞানের অধিকারী কিন্তু পাবলিক প্লেসে কথা বলতে গেলে আমার গাউসে পাকের একটু লজ্জা হতো তিনি একটু হেজিটেশন ভোগ করতেন জোহরের পূর্ব মুহূর্তে আল্লাহর হাবিবের দিদার যখন পাইলেন মায়ার নবী ডাক দিয়া কয় আব্দুল কাদির এই বাগদাদের জনগণের সামনে তুমি কোরআন হাদিসের কথা কেন বলো না আমার গাউসে পাক ডাক দিয়া কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো এই বাগদাদের বড় বড় জ্ঞানী গুণী লোকদের সামনে কথা বলতে গেলে আমার হেজিটেশন চলে আসে ইয়া রাসূলুল্লাহ বাগদাদের জনগণের সামনে আমি কথা বলতে গেলে আমার লজ্জা চলে আসে এই কথা বলতে না বলতে আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় আব্দুল কাদির রে তোমার মুখটা একটু খুলো সুবহানাল্লাহ কোন হে আব্দুল কাদির তোমার মুখটা একটু খুলো আমার গাউসে পাক যখন মুখটা খুইলা দিলেন মায়ার নবী দয়ার নবীজি আমার গাউসে পাকের মুখের মধ্যে এমন একটা নুরানি মেডিসিন মোবারক দিলেন গো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেডিসিন ঠিক না বে ঠিক এই মেডিসিন কোন ফার্মেসি থেকে কিনা হয় নাই কোন দোকান থেকে কিনা হয় নাই এই মেডিসিন আমার মায়ার নবীর নিজের থুতু মোবারক দিলেন সুবহানাল্লাহ কোন এই মেডিসিন হলো আমার নবীজির থুতু মোবারক গাউসে পাক যখন হা করলেন আমার মায়ার নবীজি গাউসে পাকের মুখের মধ্যে 7 বার থুতু মোবারক দিলেন সুবহানাল্লাহ কোন আমার নবীজির থুতু মোবারক এ তো থুতু মোবারক না রে বাবা এটা নূর মোবারক কথা কোন ঠিক না বে ঠিক ভাইয়ার আমার বন্ধুরা আমার এই সমাজের মধ্যে যত বড় জ্ঞানী গুণী পীর সাহেব হই না কেন
কোনো পীর সাহেব যদি তার মুরিদরে কয় মুরিদ তুমি একটু হাঁ করো বাজান হাঁ কইরা যদি পীর সাহেবে মুরিদের মুখের মধ্যে সাতবার সেব মাইরা দেয় পরের দিন এই মুরিদ থাকব নিও কথা কোন জান যদি হয় পুত্রে তুই একটু আ করছান দেখি আ করার পরে যদি পীর সাহেবে যদি মুরিদের মুখের মধ্যে সাতবার সেব মাইরা দেন কালকার পরের দিন আর মুরিদ থাকব নি কথা বলেন কিন্তু আমার নবীজি গাউসে পাকরে বললেন আব্দুল কাদের তুমি একটু হাঁ করো গাউসে পাক মুখটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী দয়ার নবীজি গাউসে পাকের মুখের মধ্যে সাতবার থুতু মোবারক দিলেন ও বন্ধু আমার আপনার থুতু এটা শুধুই থুতু আর আমার নবীজির থুতু হলো মোবারক আমার আপনার পেশাব এটা শুধুই পেশাব নবীজির পেশাব যখন নামকরণ আসবে তখন হবে এটা মোবারক নবীজির পায়খানা মোবারক নবীজির পেশাব মোবারক কথা বলেন ঠিক না বি ঠিক ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমার নবীজি পায়খানা মোবারক করলে বাতাসে যখন এই সুগ্রাম ছড়ত সাহাবায়ে কেরাম মেশকো আম্বরে গ্রাণ পাইতেন কি পাইতেন মেশকো আম্বরে গ্রাণ পাইতেন আর আমি আপনি যদি কোনো জায়গার মধ্যে টয়লেট করতে যাই আরেকজন ভাই গেলে নাকের মাঝে আতর না দিয়ে যেতে পারে না কথা কোন আমার আপনার পায়খানার মধ্যে এত দুর্গন্ধ যদি কারো নাকে লাগে কয় হায় রে খাটাসি কাম করলো কি ঠিক না বি ঠিক আমি আপনি পেশাব করলে পরে দেখবেন এই জায়গার ঘাস পর্যন্ত জইলা যায় কথা কোন ঠিক না বি ঠিক আমার আপনার পেশাবের মধ্যে অ্যাসিডের কাম করে মিয়া হে যুবক ঠিক না বি ঠিক আর নবীজির পেশাব মোবারক যেখানে করতেন এখানে বরকত বেড়ে যেত সুগ্রাণ বের হতো আল্লাহু আকবার বলেন ইতিপূর্বে আপনারা নবীজির পেশাব মোবারকের আলোচনা শুনেছেন হয়তো পায়খানা মোবারকের আলোচনা শুনছেন কিনা আমি জানি না দেখেন আমার নবীজির পায়খানা মোবারকের বরকতটা কেমন একটু বলবো নি ভাইয়ারা আমার বন্ধুরা আমার আমার নূরের নবীর পায়খানা মোবারক যখন বেগ হলো নবীজি ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে গভীর মনোযোগ আমি আমার মূল আলোচনায় চলে যাব এই কথাটা বলে কষ্ট হবে না তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে আরাম করছেন হঠাৎ করে দেখা যায় আমার মায়ার নবী দয়ার নবীজি খেজুর পাতার বেষ্টনীর টয়লেট মোবারক সুবহানাল্লাহ কোন এখন তুমি চতুর্দিকে টাইলস কথা বলেন হাই কমেট লো কমেট অভাব নাই রং বেরঙ্গের হাম্মাম রঙে রঙের টয়লেট এখন বাংলাদেশের মধ্যে আছে কথা কোন ঠিক না ঠিক আমার নবীজি খেজুর পাতার বেষ্টনি টয়লেট মোবারক করার জন্য হুজরা শরীফ থেকে বের হয়ে গেলেন এমন সময় রসুল যখন টয়লেট মোবারক করে বের হলেন হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখতেছেন চতুর্দিকে মেশকো আম্বরে গ্রাণ শোনা যায় আতরের খুশবু শোনা যাচ্ছে চতুর্দিকে তারা তল্লাশ করতেছেন কোথায় এত সুগ্রাণ কোথা থেকে এত সুগ্রাণ আসতেছে চতুর্দিক তল্লাশ করার পরে কোনো গ্রাণ পাওয়া যায় কিন্তু জায়গা পাওয়া যায় না অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে গো সাহাবায়ে কেরাম দেখতেছেন আমার নবীজি যেই জায়গার মধ্যে পায়খানা মোবারক করেছেন ওই জায়গা থেকে মেশকো আম্বরে গ্রাণ বের হচ্ছে কিন্তু নবী নবীজির পায়খানা মোবারকের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায় না নবীজির পায়খানা মোবারকের চিহ্ন খুঁজে পাওয়া যায় না কিন্তু গ্রাণ আসতেছে ঠিকই সাহাবায়ে কেরাম এরকম ভাবে একদিন দুই দিন তিন দিন তারা চেষ্টা করলেন যে দেখব আমরা নবীজির পায়খানা মোবারকটা কেমন এত সুগ্রাণ এত ভালো একটা খুশবু আসতেছে আমরা দেখব আজকে নবীজির পায়খানা মোবারকটা দেখতে কেমন সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করলেন কিন্তু তারা দেখার সুযোগ হয় নাই এমন সময় সাহাবায়ে কেরাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা বল আরজ করলেন যে আম্মাজান হে উম্মুল মুমিনিন আমরা চেষ্টা করেছি নবীজির পায়খানা মোবারকটা দেখার জন্য কিন্তু শত চেষ্টার পর আমরা দেখতে পারি নাই আপনি তো নবীজির একান্ত লোক আপনি যদি মেহরবানি করে আমাদেরকে এই সহযোগিতাটা করতেন যদি বলতেন আমরা শান্তি অনুভব করতাম যে নবীজির পায়খানা মোবারকটা দেখতে কেমন আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন ঠিক আছে আমি চেষ্টা করব সুবহানাল্লাহ বলেন এই বলে আম্মাজান আয়েশা সিদ্দিকা সাহাবায়ে কেরামকে প্রতিশ্রুতি দিয়ে তিনি ভাবলেন যে আজকে যদি রসুল পায়খানা মোবারক করতে যান একদিকে যাইবেন আরেকদিকে আমি গিয়ে ঢুকবো সুবহানাল্লাহ কোন মায়ান নবী দয়ান নবীজি পরের দিন আবার পায়খানা মোবারক করার জন্য
স্টুনি সেই টয়লেটের মধ্যে যখন প্রবেশ করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির পিছন পিছন গিয়ে একটু আড়ালের মধ্যে লুকিয়ে রইলেন আচ্ছা বলেন যত আড়ালেই আমি আপনি থাকি না কেন আমার নবী দেখে কি দেখে না আমার নবী দেখে কি দেখে না আম্মা জান আয়েশা সিদ্দিকা একটু আড়ালের মধ্যে গেল লুকিয়ে রইলেন মায়ার নবী দয়ার নবীজি টয়লেট মোবারক শেষ করিয়া গো রসুল যখন বের হলেন একদিকে রসুল বের হলেন আরেকদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা ঢুকলেন কিন্তু বাজান আমার বিষয় হলো তিনি সঙ্গে সঙ্গে ঢুকলেন ঢুকার পরেও নবীজির পায়খানা মোবারকের কোনো চিহ্নই খুঁজে পাইলেন না অনেকক্ষণ তাকালেন নবীজির পায়খানা মোবারক পাওয়া যায় না হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখতেছেন রসুল যেখানে পায়খানা মোবারক করেছিলেন ওই জায়গার বালিগুলো একটু ভিজে আছে ওই ভিজা বালিগুলো তিনি নাকের মধ্যে লাগাইয়া যখন বের হলেন সাহাবায়ে কেরাম বলতেছেন এত খুশবু অবশ্যই আম্মা জান আয়েশা সিদ্দিকা হয়তো আজকে জেনেছেন দেখেছেন সবাই আয়েশা আরজ করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন আমি আমার দ্বারা সম্ভব হয় নাই এই প্রশ্নটা করার জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কদম মোবারকে হাজির হইয়া বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতেরা অনেক চেষ্টা করেছিল আপনার পায়খানা মোবারক থেকে তারা সুগন্ধি পায়া আমার মাধ্যমে জানতে চেয়েছিল আপনার পায়খানা মোবারকটা কেমন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আয়েশা আপনার কদমে জানতে চাই আমার রসুল তখন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বললেন হে আয়েশা আমি কি তোমাদের মতো সুবহানাল্লাহ কন্যা আয়েশা আমি কি তোমাদের মতো এই কথা যখন রসুল বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকা একদম চুপ হইয়া গেলেন তখন রসুল বলতেছেন প্রাণের আয়েশা রে আমি রসুল যখন পায়খানা মোবারক করতে যাই জমিনগুলা হা করে তখন বসে থাকে এটা গিলার জন্য হে আয়েশা আমি রসুল যখন টয়লেট মোবারকে যাই জমিনগুলো হা করে বসে থাকে সেটা গিলার জন্য এই জন্য এটা পড়তে দেরি হয় জমিন সেটা গ্রহণ করতে দেরি হয় নাই এবং পৃথিবীর কারো দ্বারা সম্ভব হবে না এটা দেখার কারণ এটা জমিনে রিজিক হিসেবে গ্রহণ করে জমিন সেটা চুষে ফেলে জমিনে পড়তে দেরি হয় সেটা গিলতে দেরি করে না চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার বাবাজির আমার নবীজির বন্ধুরে বন্ধু ওই সন্তানটা যখন মার কষ্ট দিল আঘাত করলো মা যখন ডাক দিল আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেল কিছুদিন যেতে না যেতেই ওই সন্তানের উপর আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন এলাকাবাসীরা ওই সন্তান মারা যাবার পরে তাকে কবরের মধ্যে রাখলেন কবরের মধ্যে রাখার পরে গো আমার বেলায়েতের সম্রাট হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানি ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন বাগদজলা নদীর পাড় দিয়া গাউসে পাক যখন হেঁটে যাচ্ছেন হঠাৎ করে আমার গাউসে পাক কবরস্থান দেখতে পাইলেন এর মধ্যে একটা নতুন কবর দেখা যায় আল্লাহু আকবার বলেন ইমামদারদের কাজ হলো তারা চলার পথে যেখানে কবরস্থান দেখবে ইমানদাররা কবরবাসীদের সম্মানে দাঁড়াইয়া দেখবেন অনেক সময় জিয়ারত করে আর না হলে কবরবাসীকে সালাম দিয়ে যায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কুল্লু মুসলিমিনা ওয়াল মুসলিমাত কথা কোন ঠিক না বি ঠিক কবর পার দিয়ে হাইটা গেলে কবরবাসীদেরকে আপনারা সালাম দেননি ভাইয়ারা আমার বন্ধুরা আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানি ওই নতুন কবরস্থান দেখা জিয়ারতের জন্য আমার গাউসে পাক ওই কবরের পারে গিয়া যখন দাঁড়ালেন হঠাৎ করে আমার গাউসে পাক চোখ মোবারক বন্ধ করে ওই কবরের দিকে একটু ইশারা করলেন নজর করলেন গাউসে পাক যখন ওই কবরের দিকে বেলায়েতের নজরে যখন একটু তাকাইলেন হঠাৎ করে কাশফুল কলবের মাধ্যমে তিনি জানতে পারলেন ওই কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে আল্লাহু আকবার কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে গাউসে পাক তখন বুঝতে পারলেন কাশফুল কলবের মাধ্যমে চোখের পানি ছেড়ে দিয়ে আমার গাউসে পাক কান্না শুরু করলেন এমন চিৎকার করে গাউসে পাক কান্না করছে গো আমার গাউসে পাকের কান্নার আওয়াজ শুনিয়া আশেপাশের লোকজন সবাই জড়ো হইয়া গেল আশেপাশের লোকজন সবাই জড়ো হইয়া গেল আয়েশা সবাই আমার গাউসে পাকরে বলতেছে হুজুর আপনি এইভাবে কান্না করতেছেন কেন হুজুর আপনি জানেননি
এই কবরটা কার কবর? আমার গাউসে পাক কয় বাবারা রে, আমি জানি না এটা কার কবর, তবে এই মুহূর্তে আমি যতটুকু জানতে পেরেছি, এই কবরের মধ্যে যেই থাকুক না কেন, আমার আল্লাহ তারে কবরের মধ্যে আগুন দিয়া জ্বালাইতেছে। গাউসে পাক কয় যেই থাকুক না কেন, আমি এই মুহূর্তে জানতে পেরেছি এই কবরের মধ্যে আমার আল্লাহ আগুন জ্বালাইতেছে। তখন এলাকাবাসী ডাকে, হুজুর এই ছেলেটা তার মার মনে কষ্ট দিছিল, হুজুর এই ছেলেটা তার মারে আঘাত করছিল, যেই কারণে তার মা তার উপরে অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ পাক তার উপর অভিশাপ দিয়ে তা হয়তো বা তারে কবরে নিয়ে এই আজাব আল্লাহ পাক দিতেছে। গাউসে পাক তখন চোখের পানি ছেড়ে কান্দে, কয় না, সন্তানের জন্য মায়ের দিল কখনো পাষাণ থাকতে পারে না, কথা বলেন ঠিক না ঠিক? গাউসে পাক ডাক দিয়া কয়, সন্তানের জন্য মায়ের দিল পাষাণ থাকতে পারে না।